আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই সার্কিটটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে এই সার্কিটের সম্পর্কে কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। তো এই সার্কিটটা মূলত হচ্ছে একটা ড্রাইভার সার্কিট, এবং এটা দিয়ে সর্বোচ্চ 24টা ট্রানজিস্টার খুব ভালোভাবে ড্রাইভ করা যাবে, এবং এটা বায়োস প্রেশারটাও বেশ ভালো, এবং এটা মিক্সার দিয়ে বাজাইলে অনেক সুন্দর বাজে, বেস কোয়ালিটি অনেক ভালো, এবং ইনডোর সাউন্ড যথেষ্ট ভালো হয়, আউটডোরটা মোটামুটি খারাপ না, যা হয় বেশ ভালো। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সার্কিটে অনেকের কমপ্লেন আছে। তো কমপ্লেনটা কী সেটা একটু আপনাদেরকে আগে বলি। কমপ্লেনটা হচ্ছে যে এই সার্কিটে সাউন্ড কম হয় কেন? আসলে বন্ধুরা সাউন্ড কম না, ব্যাপারটা হচ্ছে সেটা বলতেছি, এই সার্কিটে সাউন্ড কম হয় ইত্যাদি। তো দেখুন, এই সার্কিটটাতে কিন্তু 70 এসি ভোল্ট নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আর এই সার্কিটটা হচ্ছে ইলেকট্রনিক্সদের একটা পণ্য, এটা ওনার হচ্ছে মাহমুদ ভাই, আমি যতটুকু জানি যথেষ্ট ভালো মনের মানুষ, এবং তাকে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আসলে আমার নিজেরও ভালো হতে হবে, আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি ওই লোকটা কতক্ষণ বা সে ভালো ব্যবহার করতে পারবে আমার সঙ্গে। তো মোট কথা হচ্ছে সবাই ভালো। এখন ব্যাপারটা হচ্ছে এই সার্কিটটা কেন আপনার হয় সাউন্ড কম হয়। দেখেন, আমরা যদি এটা দিয়ে শুধু মোবাইল পিডি দিয়ে বাজাই সেক্ষেত্রে এটা সাউন্ড একটু কম হবে। এটা যদি আমরা নর্মালি যে 70 টাকা 100 টাকা যে বেস্টিবল সার্কিট পাওয়া যায় এটাতে যদি বাজাই, তো সেক্ষেত্রে এটা কী হবে, সাউন্ড কিন্তু কম হবে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই সার্কিটটা ইনপুটে একটু বেশি গেইন দেওয়া প্রয়োজন হয়, যার জন্য এটাতে যদি হাই গেইন ভলিউম সার্কিট যেগুলো পাওয়া যায় এইটা যদি ব্যবহার করা হয়, তাহলে এটা সাউন্ড অসাধারণ আসবে এবং অনেক সুন্দর আসবে। যেমনটা, এটা যদি মিক্সার দিয়ে আপনি প্রেশার দেন সেক্ষেত্রে আপনার হাই গেইন লাগবে না, আর যদি হোম ইউজ করেন বা জাস্ট লোকাল বক্সের ভাড়া দেন সেক্ষেত্রে হাই গেইনটা ইউজ করলে মানে যথেষ্ট ভালো সাউন্ড পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে, প্রথমে আমি বুঝতে পারছিলাম না, আমি একটা সেট তৈরি করছি, এটা CA20 তৈরি করছি, এটা দিয়ে দুইটা সেটে ব্যবহার করছি। এটা তো এক যে সেটটা আমি সাধারণ বক্স ভাড়া দেওয়ার জন্য তৈরি করছি 24 ট্রানজিস্টরের, তো ওই সেটটাই প্রবলেম হচ্ছে কি, যে বেস্টন দিয়েই মনে করেন পুজোর ভাড়াই দিছিলাম, মানে লাগাইয়ে দিয়ে নগদেই ভাড়াই, মানে টেস্ট করার সময় নাই, এরকম একটা পরিস্থিতি। তো ওরা রিপোর্ট দিছে যে ভাই সাউন্ড কম হচ্ছে, তো পরে ওদেরকে মিক্সার দিয়ে দিলে ওইটা ফিল আপ হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে এটার মূল কাজ হচ্ছে যে এটাতে যদি হাই গেইন সার্কিট ব্যবহার করা হয় তাহলে এটাতে বেশ ভালো সাউন্ড আসবে। যারা যারা বলেন যে ভাই এটা সাউন্ড কম, অনেকে কমেন্ট করছিলেন দেখছিলাম বেশ। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, আপনার উদ্দেশ্যেও বলতেছি যে আপনি হাই গেইন সার্কিটটা ব্যবহার করেন, হাই গেইন যে ভলিউম টোন কন্ট্রোল সার্কিটটা আছে সেটা যদি আপনারা এখানে ব্যবহার করেন, আপনারা অবশ্যই ভালো সাউন্ড পাবেন এবং যথেষ্ট ভালো সাউন্ড পাবেন, একবার করে দেখেন। কারণ একটা পণ্যের নামে বদনাম করে আমার কোনো লাভ নাই, ঠিক আছে, আর সুনাম করেও লস নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আমি সেলও করি না, কিছু করি না, জাস্ট আমি ব্যবহার করার জন্য আনছি। এটা যদি ভালো মনে হয় তো সেটা আমি আপনাদের জন্য সাজেশন করতে পারি। সাধারণ যেসব বাংলা সার্কিট বলেন বা অন্য অন্য কিছু করে সার্কিট আছে, সব সার্কিট না, তো ওই সার্কিটগুলোর তুলনায় এটা সাউন্ড বেশ ভালো এবং মিষ্টি একটা সফটনেস সাউন্ড, যেটা বাজালে বোঝা যাবে, বেসটা অনেক সুন্দর আছে এটার, এবং এটার যে বেস, এই বেসটা অনেক দূরে লংয়ে থ্রো হয় হেভি। এটা আমার কথা না, এটা আমার পার্টির কথা যাদের কাছে ভাড়া দিয়েছিলাম। তো আপনারা যারা এই সার্কিটটা নিতে চান তারা মাহমুদ ভাইয়ের সঙ্গে, MM ইলেকট্রনিক্স মাহমুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, তো আপনারা অবশ্যই করতে পারবেন। আর এই সার্কিটটা বর্তমান আমি যতটুকু জানি এটা রেট 700 টাকা করে পিস, প্রতি পিস 700 টাকা, আমি 3 পিস আনছিলাম, 3 সাথে 2100 টাকা পড়েছিল আমার, আর বাড়তি যে খরচ আছে কোরিয়ার সেটা তো থাকবেই। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা নেবেন, তবে এই দামটা কিন্তু পরবর্তীতে কমতে পারে, বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো দায়বদ্ধতার মধ্যে নাই। তো আপনারা যারা এই সার্কিটটা নিতে চান নিতে পারেন ভাই, ভালো মানের একটা ড্রাইভার সার্কিট, অনেক সুন্দর সাউন্ড, এবং এটা সাউন্ডের সফটনেস অনেক সুন্দর এবং বেসটাও ভালো। জাস্ট এখানে একটা হাই টোন কন্ট্রোল যদি মানে হাই গেইন ভলিউম সার্কিট যদি আপনারা ব্যবহার করেন ভালো সাউন্ড পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি, এটা টেকনিক্যালি কোনো চেঞ্জেস কারো কিছু বলবো না, জাস্ট ভেরিটা ঘুরাইয়ে বায়োসটা দুই সাইডে সেট আপ করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।